মাত্র আর 48 ঘন্টা বাকি আছে অসম সভা পরিবহন বিভাগের ফলপা আমি যখন যান বাহনের গড়াকিয়ে এতিয়াও তেখেতলোকৰ যান বাহনের বাকেয়া কর আর বর্তমান কর লগতে নথিপত্র নবীকরণ করা নাই, হাই সিকিউরিটি নাম্বার প্লেট লগোৱা নাই। তেখেতলোকক আমি আকৌ এবার বিনম্র অনুরোধ জানাইছো, লগতে যিবিলাকে এতিয়াও তেখেতলোকে এই ক্ষেত্রে অবহেলা করে আছে তেওঁলোকৰ প্রতি কঠোর সকর্ণি প্রদান করেছো। মাত্র 48 ঘন্টা সময় আছে, আহক আপনাদের আমি 24/7 আপনাদের কারণে আছো, আপনাদের আমি সহায়ের কারণে সকল সময়তে রেডি আছো। আপনার মানুষ ওলাই আহক, আগুয়াই আহক, আর আপনাদের অফিসত নাহিলেও আপনাদের অনলাইনে হোক, নেট ব্যাংকিং হোক, পরিবহন .in/gov সার্ভিসত আপনাদের পরিবহন সেবা পোর্টালত গিয়ে আপনাদের যে সার্ভিস লাগে সেই সার্ভিসটা এপ্লাই করলে লগে আপনাদের তাদের অনলাইন মাধ্যমে আপনাদের সকলখিনি সার্ভিস পাব, অনলাইন পেমেন্ট করব পারিব। আপনাদের মাত্র এলাহ নকৰিব, কারণ আমি এটা কথা বারম্বার আপনাদের সকিয়নি প্রদান করে আছো যে অহা 1 তারিখের পর যখন বাহনে যদি এটাও যান বাহনের কর বা পরিশোধ করা নাই, সেই বাহন আর নথিপত্র নবীকরণ করা নাই, সেই বাহন কিন্তু সম্পূর্ণরূপে সমগ্র পরিবহন বিভাগে যেনেকা বাহনের নিষিদ্ধকরণ করেছে। আপনি আপনার সেই কারণে আমি বারে বারে আজিও আমি ছপা মাধ্যমের যদিও আজি রাতেপা আপনার আমার পেপারের যোগেদি আপনার আমি সজাগ আর যদি আপনাদের কর পরিশোধ নকরে তাহলে অহা 1 এপ্রিলের পর কিন্তু আপনার গাড়ি যিকোনো মুহূর্ত জব্দ হব, আর ইভেন আপনার 10,000 পর্যন্ত জরিমানার লগতে আপনার যিকোনো সময় আপনার গাড়িখনের যখন RC আছে সাসপেন্ড করা ব্যবস্থা হাতত লওয়া হয়েছে, আর লাইসেন্স আপনার সাসপেন্ড হব। গতি এইখানে কিন্তু আপনার আহুগালের সম্মুখীন নহব কারণে আমি আপনার সজাগ করে আছো, সতর্ক করে আছো, যাতে আপনার 48 ঘন্টা সময়ের ভিতর আপনার যান বাহনের নথিপত্র যদি কোনোবা গাড়ি যদি উলায় গাড়ি যদি আপনাদের পায় কি নিশ্চয়ই তেনকা গাড়ির বিরুদ্ধে আমি RC সাময়িকভাবে সাসপেন্ড করা হব, 10,000 পর্যন্ত জরিমানা হব, লাইসেন্স সাসপেন্ড করা হব। যদি কারণ আমি ইমানখিনি কোয়া পছন্দ জানি শুনি চক আজিকালি IT মাধ্যমের ইনফরমেশন টেকনোলজির মাধ্যমে আমি সকলখিনি সুবিধা আমি করে থাকা হয়েছে, তৎসত্ত্বেও যদি কোনো বাহনগুলো আমার যান বাহন আইন চকুত ধুলি মারি যদি তেখেতলোকে ভাবে যে আমি নকৰিলেও হব, কিন্তু সেই সমূলি পাহৰি যাওক। কারণ এটা কথা এতিয়া যাতে আগন্তুক রঙালী বিহুর আগতে আমি বিচাৰিছো যে অসমখনৰ এটা সুরক্ষিত যাতায়াত ব্যবস্থা বাতাবরণ সৃষ্টি হোক, যদি অসমৰ মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় সকলো পক্ষকে বারে বারে অনুরোধ জানাইছে অসমখনক এখন দুর্ঘটনামুক্ত অসম গড়িবৰ কারণে সকলো আগবাড়ি আহে, সেই অসম চৰকাৰ পরিবহন মন্ত্রী চন্দ্রমোহন পাটোৱাৰী।